আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ঘুরতে চলে আসছি, আজকে ফ্রাইডে, সো সুযোগ হলেই তো আমরা ফ্রাইডেতে একটু ঘুরতে চলে আসি। তো ভাবলাম ঘুরতে আসছি, লাইভে এসে আপনাদেরকেও জায়গাটা দেখাই, ব্লগে তো দেখতে পাবেনি। আমরা ফ্যামিলি সহ ঘুরতে চলে আসছি। মহসিন মনসুরি, হাই হাই ভাই, এই তো ঘোরাঘুরি করতে চলে আসছি আমরা হলিডেতে। প্রিয়, এই যে প্রিয়, প্রিয়র বাবা, আর প্রিয় হচ্ছে এই যে এদিকে, প্রিয়র কাজ হচ্ছে চিপা চাপা দিয়ে আসা। এই যে রিসোর্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এটা হচ্ছে আমরা যে রিসোর্টটাতে আজকে আসছি। কি হলো প্রিয়, পড়ে যাচ্ছিলা? এতে পড়লে সমস্যা নেই, বাবা তুলে ফেলতে পারবো। সাদমান তাহমিদ, ওয়ালাইকুম আসসালাম আপু। ফারহান আক্তার নিপা, হ্যালো আপু, হাই আপু। নাসরিন আহমেদ, ঘুরে আমরা একটা ফ্যামিলি সবাইকে দেখাই। এই যে আমরা ফ্যামিলি ঘুরতে চলে আসছি হলিডেতে। কে কে আমাদের মতো ঘুরে ফিরে বেড়ান বলেন তো, আমরা তো সুযোগ খুঁজি একটু ঘুরে ফিরে বেড়ানোর জন্য। প্রিয় মাছটা আমার হাতে, ও মাছ, আমরা বাহ চমৎকার জায়গা নিপাবো। হ্যাঁ আপু, বাসার কাছাকাছি কিন্তু এই রিসোর্টটা। এর আগে আমি এই রিসোর্টটাতে মনে হয় 6-7 বারের উপরে হবে আসছি। রোজিনা আক্তার সুমা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অনামিকা তাবাসুম, ওয়ালাইকুম সালাম। ফাহমিদা নিপাপু, অনেক ধন্যবাদ নিপাপু। এই যে প্রিয় মাছ দেখতেছি, এখানে একদম মাছ দেখাই। লাইভে মনে হয় বারবার ঝামেলা হচ্ছে। ফারিয়া বিনতে আবদুল্লাহ, আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। নাজমি জাহান, কোন কোনখানে এই রিসোর্ট? এই রিসোর্টটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর পুরের কাছে ময়নারটেকে, মানে উত্তরা আবদুল্লাপুর থেকে ময়নারটেকে আসতে আপনার আবদুল্লাপুর থেকে আধা ঘন্টার মতো লাগবে। জিল্লুর রহমান খান, ভেরি ভেরি নাইস লুকিং আপু, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভাই। নাসির আহমেদ, আপু আমার বুঝি নাই। আচ্ছা, এই যে এইখানে এই পুকুর একদম এইখানে, এতক্ষণ দেখতেছিলাম মাছ চলে আসছে। আমরা ঢাকার মানুষ তো মাছ মাছ টাছ ওইরকম দেখা হয় না, এখন খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় বাড়িতে গেলে এরকম মাছ দেখতাম। তারিফ তালুকদার, গুড লোকেশন আপু, আপনার লাইভ প্রোগ্রাম আমি দেখছি। অনেক ধন্যবাদ ভাই লাইভে জয়েন হওয়ার জন্য। ছোটোখাটো পরিসরের একটা রিসোর্ট কিন্তু সুন্দর, আমরা প্রায় সময় আসি প্রিয়। আমি কিন্তু এখন পড়ে যেতাম, মাছ আছে নিপা আপু। প্রিয় ভয় লাগে না, পানির এত কাছে ঝুঁকে আছে, পড়ে যায় না না আপু, প্রিয়র ভয় লাগে না। মহসিন মনসুরি ভাইয়া, জুম্মার নামাজ অনেক আগে শেষ হয়ে গেছে, এটা আমার বাসার কাছাকাছি জায়গা। হ্যাঁ আশরাফুন, আশরাফুন বা খুব সুন্দর। এই তো আপু রিসোর্টে চলে আসছি ঘুরতে, রিসোর্টের ব্লগ তো আপনারা দেখতেই পাচ্ছেন, কি বলে রিসোর্টের ব্লগ তো দেখতেই পাবেন। তো ভাবলাম যে রিসোর্টটা একটু দেখাই, সুইমিং পুলটা বাইরে থেকে দেখা যায় না, এই ভিতরের দিকে একটু পরে আমরা যাব। হ্যাঁ ভিতরে একটু পরে আমরা যাব। রোজিনা একটা সময়, আপু এটা কোন জায়গা, লোকেশনটা ডিটেলস বলেন। এটা হচ্ছে গ্রিন ভিউ কনভেনশন সেন্টার, আর ডিটেলস তো আমার ব্লগে যাবেই। তারপরেও বলতেছে এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে ময়নারটেক বাজার, মানে আবদুল্লাপুর থেকে 20-25 মিনিটের একটা রাস্তা, 5 কিলোর মতো। আপনারা চাইলে আবদুল্লাপুর থেকে অটো বা সিএনজিতে করে আসতে পারেন, রিক্সা অটো সিএনজি যে কোনোভাবেই আসা যাবে আবদুল্লাপুর থেকে। আর এই তো মিনি একটা চিড়িয়াখানা আছে, হরিণ আছে অনেক বড় বড়, ময়ূরও আছে, ময়ূরের খাঁচাটা। ইসমাইল হোসেন বাবু, লাপু হ্যাঁ ভাই বলেন। এই যে হরিণ, আমরা এর আগে অনেকবার আসছি এই রিসোর্টটাতে, যেহেতু আমাদের বাসার কাছাকাছি সো আসা হয়। রিসোর্টগুলোতেও মানে একটু খোলামেলা থাকে, ঘুরে ফিরে বেড়ানো যায়, ওইরকম কনজেস্টেড থাকে না। ময়ূরও আছে এই সাইডে, ময়ূর দেখাই। এই যে আমরা ঘুরে ফিরে বেড়াই, লাইভ শেষ করে তারপরে আমরা যাব সুইমিংয়ে। মহসিন মনসুরি, ইয়া তো ভাই আমি বুঝি না। ইসমাইল হোসেন, ইজি রেসিপি ভাই, গরম কেমন ভাই? আজকে বেশি গরম নাই, বাতাস আসছে বাইরে অনেক।
আর এটা তো আমাদের একদম কাছাকাছি, সো জার্নি তো ওইরকম করতে হয় নাই, কিন্তু অত গরম নাই, রোদের তাপও অত নাই, মোটামুটি মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই কয়দিন তো অনেক গরম ছিল, আজকে অত গরম নাই। এই তো এটা হচ্ছে ময়ূরের খাঁচা, আমি ময়ূরের খাঁচা এসে দেখি ময়ূর খুঁজে পাচ্ছি না, এরপরে দেখলাম ওই যে উপরে উঠে বসে আছে, এই যে ময়ূর দুইটা, একটু আগে নিচে ছিল প্রিয়, এইগুলার একটু যন্ত্রণা করছে, এগুলো এখন উপরে উঠে গেছে। আবির আবির আসসালামু আলাইকুম খালামুনি। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় কোন দিকে গেছে? পুকুর পাড়টাতে আমরা একটু বসি, প্রিয় নিজের মতো করে দৌড়ে ফিরে। মহসিন মহসিন, হিন্দি নেহি আতি না ভাই, হিন্দি নেহি আতি। এখানে মাছ আছে, এই যে পুকুর পাড়ে বসলাম, এই পুকুরটাতে অনেক মাছ। আমরা বিকেলবেলা এই পুকুরে একটু বোটিং করব, ওই যে ওই সাইডে বোট রাখা আছে, খুবই রিজনেবল প্রাইসের একটা রিসোর্ট ঢাকার কাছাকাছি। যারা রিজনেবল প্রাইসে রিসোর্টে ঘুরে ফিরে বেড়াতে চান, ডেলং ট্যুর নাইট স্টেও আছে এখানে, কিন্তু ছোটোখাটো রিসোর্টের মধ্যে ডেলংটাই ঠিক আছে। তো অনেকেই এখানে নাইট স্টে করতে আসেন, নাইট স্টে করার বিল্ডিং হচ্ছে এই যে সামনের, এটা ছোটো পরিসরের রিসোর্ট। জে বি আরিফ কোথায় এটা আপু ভাই? এটা হচ্ছে উতলা আবদুল্লাপুরে, আবদুল্লাপুরে ময়নারটেকে, মানে আবদুল্লাপুর থেকে আপনি এই মোটামুটি 5 কিলোর মতো ভিতরের দিকে ময়নারটেকের দিকে আসলে এই রিসোর্টটা পেয়ে যাবেন। সুজন হোসেন আপু কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। ফারুক আপু কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, ভালো আছি বলেই তো ঘুরতে ফিরতে চলে আসছি। রিসোর্টের কি বলে পুকুরের উপরে একটা পুল আছে, দেখাই আপনাদেরকে, এই যে একটা পুল। আমি ঘুরে ফিরে বেড়াচ্ছি, প্রিয় কোন দিকে গেল, প্রিয়কে খুঁজি। রিসোর্টটা ফাঁকাই, অত মানুষজন নাই, ক্রাউড ফ্রি। এই যে প্রিয় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এতক্ষণ ফাঁকা ছিল, এখন একদল আসছে মনে হয়, মাত্র এন্ট্রি নিল। এটা হচ্ছে পুকুর ঘাটটা। প্রিয় কোন দিকে গেল? এখানে একটু পরপর বসার জায়গা আছে, এই যে বসার জায়গা একটা, তারপরে হ্যাঁ এই জায়গায় ঘুরে আসছে। বাবা কোথায়? বাবার কাছে চাও, রেস্টুরেন্ট ওপেন আছে, বাবাকে বলো চুল থেকে হাত নামাও। প্রিয় জেবি, আচ্ছা অনামিকা, খুব সুন্দর ভিউ অনামিকা। ছোটোখাটো রিসোর্ট তো, মানে কাছাকাছি তুলনায় আসা যায়, একদমই ছোটো পরিসরের। এই যে এই পুকুরটাই মাঝে, আর আশেপাশে একটুখানি ছোটো জায়গা, আর সুইমিং এরিয়াটা ভিতরের দিকে, একটু পরে আমরা সুইমিং এরিয়াটাতে যাব। হাই হাউ আর ইউ আব্দুস সামাদ, দোকান খোলা নাকি? দেখো তো খোলা হইলে দেখো কি আছে, দোকান খোলা হলে দেখো কি আছে। একটু পর পরই বসার জায়গা, বসা যাচ্ছে। কেন ভিতরেই কিছু? হ্যাঁ আমিও তো দেখলাম খাবারের দোকানের ভিতরে কিছু নাই। ধরো খাবার অর্ডার দিয়ে আসি, আমাদের লাঞ্চের অর্ডার করে আসি। ঠান্ডা কিছু ভিতরে পেলে আমি তোমাকে এনে দিব, না পেলে এনে দিব কিভাবে? অনামিকা তাবাসুম, খোলামেলা পরিবেশ আপু। এই যে প্রিয় চলে আসছে, হ্যাঁ এই যে প্রিয় চলে আসছে, প্রিয়র দুষ্টুমি অ্যাজ ইউজুয়াল। প্রিয় পানি খাও, পানি খাও, পানি খাও, প্রিয় পানি নিয়ে যাও। এই তো রিসোর্টের ওই পাশটাতে একটু পরে যাই, বসছি একটু। আসলে ঢাকার আশেপাশে তো ফ্যামিলি টাইম কাটানোর জন্য তো তেমন জায়গা আসলে ঢাকার আশেপাশে নাই, একটু রেস্টুরেন্ট গুলাও। হ্যাঁ বলো, তুমি কি চুলের মধ্যে তোমার হাত থাকবে প্রিয়?
একটু আগে অত গরম ছিল না, এখন আবার একটু রোদ রোদ উঠতেছে মনে হচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটার জন্য আমরা বাড়ি থেকে জানি যে এটার ভিতরে খাবার দাবার থাকে, বাড়ি থেকে খাবার অত আনা হয় নাই। এখন দেখলাম রেস্টুরেন্টের ভিতরে, রেস্টুরেন্টে কোনো খাবার দাবারই নেই, পুরো রেস্টুরেন্ট ফাঁকা। লাঞ্চের জন্য আলাদা জায়গা, সেখানে গিয়ে আমাদের লাঞ্চেরটা অর্ডার করতে হবে, কিন্তু স্ন্যাক্সের জন্য যে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট এটা ইজি, একদম ফাঁকা। মুন্নি ইসলাম, চমৎকার লাগছে আপনি, থ্যাংক ইউ। এই যে রেস্টুরেন্টটা, এটা থেকে আসলে আমরা নর্মালি যে কোক টোক নিয়ে খাই, কিন্তু এখন দেখলাম যে ফাঁকা ফাঁকা, জানলে তো আমরা বাইরে থেকে কোক টোক নিয়ে আসতাম। অনামিকা আপু, এই রিসোর্টে গিয়েছিলাম, আমার কাছে ভালোই লাগছে যেহেতু খুব একটা দূরে না। হ্যাঁ হ্যাঁ অনামিকা আপু, রিসোর্টটা কিন্তু একদমই ছোট, কিন্তু যেহেতু আমাদের বাসার কাছাকাছি এই জন্য আসা যায়। আমি এই রিসোর্টে নিয়ে না হলেও 7-8 বার আসছি। আপু লিটন, এমডি লিটন শেখ, আপু কেমন আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনারা কেমন আছেন? খালামুনি, আমার আঙ্কেল কোথায়? আঙ্কেল ভিডিও করতেছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি যাই লাঞ্চের অর্ডারটা করে আসি। আসছে নাজরিন আপু, বাসার কাছে একটা রিসোর্টে আসছি ঘুরতে, নেটওয়ার্কের সমস্যা বারবার মনে হয়, লাইনে প্রবলেম হচ্ছে। কি এটা কি আনছে? ডাল ভাজা আনছে। এই তো আমরা খাবার অর্ডার করে তারপরে সুইমিংয়ে যাই, যাতে করে এসেই খেয়ে ফেলতে পারবো। অনেক মানে লাঞ্চ আওয়ার তো অলরেডি পার হয়ে গেছে। এই শুনছো, যে এখানে খাবার অর্ডার করবো। হ্যাঁ ওই যে ওই পাশে প্লে জোন, খেলার জায়গা আছে, তুমি জানো না? মুন্নি ব্লগ, আপু প্লেসটা কোথায়? আপু এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুরের, আবদুল্লাপুর কি বলে, আবদুল্লাপুর থেকে একটু সামনে ময়নাটেক বাজার, বাজারের কাছে এই রিসোর্টটা। মানে আবদুল্লাপুর থেকে 5 কিলো ভিতরে আসলে এই রিসোর্টটা পেয়ে যাবেন, গ্রিন ভিউ কনভেনশন সেন্টার, মাত্র 100 টাকা এন্ট্রি ফি। এই ফোয়ারাগুলো এখন অন করে না কেন? আগে তো আমরা যখন আসছি এর আগে সবগুলো অন ছিল, আজকে পানির কোনো ফোয়ারাই অন নাই। এমডি আরাফাত কক্স এক্স, আপু জায়গাটা সুন্দর ভাইয়া, এটা একটা রিসোর্ট, ঢাকার কাছাকাছি ছোটোখাটো রিসোর্ট, এখন আরও সুন্দর হবে। রিসোর্টে অনেক মানুষ আসছে, আমি যাই, আমার ক্যামেরা ট্যামেরা সব উইসে রেখে আসছি। অনামিকা তাবসুম, ফ্রাইডে মানে ঘুরাঘুরি। হ্যাঁ আজকেও মানে আগে প্ল্যান ছিল না, মানে জানি তো বের হবো, তারপরও ভেবেছি মনে হয় না যাওয়া হবে, তো নাস্তা করার পরই বের হবো, তো চলো এখান থেকেই ঘুরে আসি, যেহেতু আগে থেকে প্ল্যান করি না, এটা কাছাকাছি আছে, এখান থেকেই ঘুরে আসি। এই তো এটা হচ্ছে এন্ট্রির গেটটা। এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগে। মালামাল নিজের দায়িত্বে রাখুন, আমি মালামাল রেখে ঘুরতেছি। একটু বসি, তারপরে যে উনি ভিডিও করতেছে ভিডিও করে আসুক। প্রিয়, ক্যামেরাটা কি বাবার কাছে? ক্যামেরাটা কি বাবার কাছে? হ্যাঁ ওইটা কোথায়? আমাদের সোনি কোথায়? বাবার কাছে জিজ্ঞেস করে আসো তো, আমার কাছে কিন্তু নাই। এমডি লিটন শেখ বাবুটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আর ইমন চিটাগাং, সতীর দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছে। আরাফাত কক্স, আল্লাহ এখানে আমি কেকেরিয়াটা রাখছিলাম, ঠিক কাজে গেছি।
প্রিয় বাবা এটা বিনে ফেলে দিয়ে আসুন হ্যাঁ এটা আস্তে পিপড়া আছে সাবধানে বলাতে একবার আমার গায়ের উপর ফেলে দিবে তুমি এখানেই তো বিন তুমি পারবা কেন না লাইভ শেষ হয় নাই ভাইয়া কোথায় ভাইয়া একটু ওই যে রিসোর্টটা ঘুরে ঘুরে ভিডিও করতেছে আমরা ভিডিও করা শেষ হলে যাব সুইমিং এ দেরিতে আসছি আস্তে ধীরে কাজ করতেছি ঘুরতেছি ফিরতেছিও এই যে এখানে বিনটা দেখাই কি মজার একটা সুন্দর বিন এই যে এটা হচ্ছে বিন কবির খান আপু আপনি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি সোহেল যারা নিজেকে নিয়ে বিজি থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না ভাই আপনি দুঃখ কষ্ট বসে বসে উপলব্ধি করেন আপনাকে কে বললো যারা মানে অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না নিজেকে নিয়ে বিজি থাকে আর আমরা যে নিজেকে নিয়ে শুধু বিজি থাকি সেটা আপনারা কে বললো বলেন এমডি মামুন আপু কেমন আছো এই তো ভাইয়া ভালো আছি এই সিঁড়ি দিয়ে কি উঠা যাবে উপরে না এটা লক করে দিছে মেবি এটা ভাঙা ডাঙা হইতে পারে হাই আপু কেমন আছেন নাজমুল হুদা এই তো ভাইয়া ভালো আছি আমরা ঘুরতেছি তো ঘুরতেছি ব্যাগটা নিয়ে আসি মাসরুবি আক্তার কেমন আছেন আপু এই তো আপু ভালো আছি এমডি আমতাস আমতাস প্রিয় কোথায় গেছে তোমার বাবা খাবারের অর্ডার করব আমি জানি হ্যাঁ আমি জানি কি জানো বাবা কই কোথায় নিয়ে আসব কাজ এখনো শেষ হয়নি নীল আহমেদ কোথা থেকে বলছেন আমরা একটা রিসোর্টে আসছি উপরে ট্যাগ করে দেওয়া আছে রিসোর্টটা গ্রিন ভিউ কনভেনশন সেন্টার সেই রিসোর্ট থেকে বলছি ঘুরতে চলে আসছি আপনাদের সাথে জায়গাটা শেয়ার করতেছি এই তো রিসোর্টটা কিন্তু এতটুকুই এর চেয়ে বড় না শুধু সুইমিং এরিয়াটা আলাদাভাবে দেয়া সুইমিং এরিয়াটা আমরা একটু পরে ঢুকবো যে ওয়েট করতেছি কোন দিকে গেছে প্রিয় হ্যাঁ তোমার জানতে হবেও না আমার ক্ষুধা পাইছে আবির খান আবির ভাই চলে আসছেন ওয়ালাইকুম সালাম আমি আছি আপনার সাথে ভাই আপনি দূরে দূরেই আছেন আসেন আসেন একসাথে ঘোরাফেরা করি আমরাও কুমিল্লা আসবো এসে পরে ঘোরাফেরা করবো আপনাদের সাথে এই যে প্রিয় বসে বসে মাছ দেখে মাছ দেখে এই পুকুরটার একদম কাছেই মাছ মাছ দেখলাম চলে আসছে ছোট ছোট মাছ ও নীল আহমেদ কোথায় বাংলাদেশ হ্যাঁ ভাই এটা বাংলাদেশে ওই যে আপনাদের ভাই চলে আসছে ভিডিও করতে করতে তো তার কাছে থাকুক মোবাইলটা আমি খাবারের অর্ডার করে আসি সে ইচ্ছা মতো ফুটেজ না এরপর এডিট করতে আমার 12টা বাজে ধরো এটা ধরো সবাই একটু ঘুরে ফিরে দেখো আমি খাবারের অর্ডারটা করে আসি আরো 2 মিনিট লাগবে হ্যাঁ আমি কি এখানে তোমার জন্য কেচি নিয়ে আসছি হ্যাঁ আমি লাইভ করতেছি আচ্ছা ইব্রাহিম খলিল ভাই ইব্রাহিম ভাই চলে আসছেন নাইস প্লেস থ্যাংক ইউ ইব্রাহিম ভাই আমরা বাসার কাছাকাছি একটা রিসোর্টে চলে আসছি ঘুরতে এই যে আমরা ঘোরাঘুরি করি ছিঁড়ে দিব ধরো তোমার বাবা আসুক তারপরে
থ্যাংক ইউ ইব্রাহিম ভাই লাইভে জয়েন হওয়ার জন্য চিল প্রিয় বলেছে চিল হ্যাঁ এই যে এখানে মাছ আছে নীল আহমেদ বাংলাদেশ কোথায় ভাই এটা বাংলাদেশের ঢাকা রিসোর্টটা হচ্ছে ঢাকার উত্তর আব্দুল্লাপুরের কাছে এই হচ্ছে রিসোর্ট হ্যাঁ তোমার বাবা ওইখানে গেছে ঠিকই আসতেছে না কেন আমি এখন একটু হালকা পাতলা কিছু খাবো আমার ক্ষুধা পেয়েছে তারপরে আবার সুইমিং করে পরে আবার খাবো আরমান মোহাম্মদ মাশাল্লাহ ভেরি নাইস থ্যাংক ইউ আজান দিচ্ছে সো আমরা কথা না বলি আজান দিচ্ছে যেহেতু আপনাদেরকে ভিউটা একটু দেখাই কবির খান আপু এত সাজার কি দরকার আল্লাহ তাআলা আপনাকে যে রূপ দিছে মেকআপ না না করলে চলে ভাই কাপড় চোপড়ও তো মানুষজন আল্লাহ তাআলা আপনাদের দিয়ে পাঠায় নাই এখন কি কিছু বললাম না ভাষা নাই কিছু বলার ছিড়া দাও হ্যাঁ আচ্ছা আজান দিচ্ছি আমি একটু চুপ থাকি আপনাদেরকে ভিউটা দেখাই আপনি এখানে মাল দেখবে এই যে প্রিয় মাছ দেখে অনেক মাছ এখানে প্রিয় তোমার বাবা কেন আসতেছে না এই যে আরেক লোক ভিডিও করে আধা ঘন্টা যাবত সে একই কাজ করতেছে তারে বলতেছি চলে আসতে আমি খাবারের অর্ডার দিব সে তার কাজই করে বেড়াচ্ছে আমি জানি না এই ফুটেজ দিয়ে সে কি করবে আমরা একটু পরে বোটিং করব সুইমিং থেকে এসে অলরেডি তো আসরের আজান দিয়ে দিচ্ছে তো সুইমিং এ বেশিক্ষণ থাকা যাবে না এমডি মোখলেসুর রহমান আই লাভ ইউ মাই ইউ জাস্ট ফর লাইক কি কমেন্ট এই যে আমি আর প্রিয় মাছ দেখি বসে বসে এত লাগবে না তো ধরো লাইট চলতেছে আমি খাবারটা অর্ডার করেছি আমার খুদা পেয়েছি আসলে আজ আমি দেখি সুইমিং এ যাবো ভারত থেকে দেখছি কেমন আছেন ভালো থাকবেন সাজ পোশাক মানুষের এখান থেকে হরিণ দেখাই হরিণ আগের বার যখন আসছিলাম তখন অত বেশি সংখ্যা ছিল না এগুলো সম্ভবত বাচ্চা দিয়ে দিয়ে মোটামুটি একটু বেশি অ্যামাউন্ট হয়েছে এই যে হরিণগুলো এখানে একটা ভালো লাগলো একটা হাতির একটা ভাস্কর্য আছে এখানে এটা বেশ সুন্দর লাগে দেখতে এই হরিণগুলো কাছ থেকে দেখতে এরকম হ্যাঁ হরিণ সম্ভবত বাচ্চা কাচ্চা ভালোই দেয় কারণ কয়েকটা আনলে কদিন পরে অনেক সংখ্যা বেড়ে যায় এই যে এই হাতির ইয়াটা বেশ সুন্দর লাগে ভাস্কর্যটা মানে এত সুন্দর করে করছে মনে হয় যে একদম মাহাতিটা শুয়ে আছে পানির মধ্যে আর সাথে বাচ্চা একটা হাতি
ফুল গাছ ফুল গাছ ভালোই আছে এখানে এরিয়াটা খুব ছোট এই যে জাস্ট এখানে এন্ট্রি তারপরে তো আর একটা রাউন্ড দিয়ে তো অলরেডি আসলামই তো এখানে একটা যে বাঘের একটা মূর্তি আছে প্রিয় আগেরবার যখন আসছিল তখন এই বাঘটা ধরতে চায় নাই ভয় পাইছিল এই গোল্ডেন কেভের ভিতরে কি আছে জানি না লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ঢুকে একদিন দেখতে হবে কি আছে এখানে দর্শক মোটামুটি ভালোই আসতেছে ভিজিটর এই যে জায়গাটা খুব সিম্পলের মধ্যে সুন্দর এবং উত্তরা যারা আছেন বা উত্তরার আশেপাশে যারা আছেন তাদের জন্য ঘোরাটা ঘুরতে আসাটা খুব সহজ মানে খুব সহজ করে যদি বলি আবদুল্লাহপুর যে পলোয়েলটা আছে পুলিশ কার্নিভাল হল না কি জানো জাস্ট এখান থেকে এটার পাশ দিয়ে যে রাস্তাটা আসছে এখানে রিক্সা অটো যে কোনোতে যদি ওঠেন তাহলে কত এই 100 টাকা ভাড়া দিলেই আসে আগে অবশ্য ভাড়া ছিল 70 টাকা কিন্তু এখন রাস্তাঘাটের অবস্থা এত খারাপ প্রচুর ভাঙা রাস্তা তো ভাঙা রাস্তা এই জন্যে বেসিক্যালি টাকাটা মনে হয় বেশি নিচ্ছে তারা তো 100 টাকা ভাড়া কত 5 কিলোমিটারের মতো 5 কিলোমিটারের মতো হচ্ছে ডিস্টেন্স তো ভাড়া হচ্ছে 100 টাকা নেয় তো আসতে হয়তো 20-25 মিনিট বা আধা ঘন্টা লাগে আবদুল্লাহপুর থেকে তো যারা ঢাকার আশেপাশে আছেন কোনো একটা রিসোর্টে এমন সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে চান মাত্র 100 টাকা এন্ট্রি ফি তো এন্ট্রি ফি দিয়ে ঢুকলেন ঢুকার পরে তো আপনি জাস্ট ঘুরে বেড়াবেন এখানে সব কিছুই দেখলেন 100 টাকার বিনিময়ে আর যদি সুইমিং করতে চান সুইমিংয়ের জন্য অতিরিক্ত 200 টাকা দেওয়া লাগবে আর খাবার দাবার সম্ভবত 400 টাকা থেকে শুরু পার হেড যে ওই সেট মেনুগুলো দেয় সেট মেনু তো কমন আইটেমগুলো থাকে যে ফ্রাইড রাইস তারপরে সুমাইয়া শকত ব্লগ ভাইয়া দেরি করে জয়েন হলো কোথায় এটা আছেন এটা হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট গ্রিন ভিউ রিসোর্টটা হচ্ছে এই আবদুল্লাহপুর থেকে কাছেই মানে উত্তরার যে আবদুল্লাহপুর আছে এখান থেকে কাছেই বেশি দূরে না এই যে আমি যদি ওভারঅল চিত্রটা দেখাই মানে রিসোর্টটা খুব বড় না এই তো এটা হচ্ছে গেটটা এই গেট থেকে ঢুকলাম ঢুকে এই যে এই এদিক দিয়ে একটা রাস্তা আছে খুব সুন্দর একটা রাস্তা দুই পাশে গাছ টাছ লাগানো তো আর এই হচ্ছে একটা পুকুর এই এতটুকুই কিন্তু রিসোর্টটা রিসোর্টটা কিন্তু এর চাইতে বড় না অন্যান্য রিসোর্ট তো সাইজ অনেক বড় হয় এরিয়া অনেক বড় হয় এটা এরিয়া বড় না এরিয়া খুবই ছোট মানে মেনলি বলতে পুকুরটাই আসলে এটার হয়তো বলা যায় যে 40% বা 50% পুকুরটা আর পুকুরের চারপাশ দিয়ে এরকম গাছ লাগানো আছে তারপরে ওই পাশটায় বাচ্চাদের খেলার জায়গা আছে আর হইলো একদম ওই দিকে কতগুলো যে হরিণের জায়গাগুলো দেখাইলাম হরিণগুলো আছে আর হইলো ওই ওই দিকে বাচ্চাদের খেলার কিছু দিয়ে একটা দোলনা টোলনা লাগানো আছে আর সুইমিং করার জায়গাটা হচ্ছে আমি যদি দেখাই ওই যে ওইটা ওইটা হচ্ছে সুইমিং করার জায়গাটা ওই যে বিল্ডিংটা এটা হচ্ছে সুইমিং পুল এখানে বিল্ডিংয়ের ওই পাশটা আচ্ছা নুরুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি ভাই আল্লাহর রহমতে তো পুকুর মতো আবার যে নৌকাও আছে ছোটো ছোটো বোট আছে এগুলো 200 টাকা দিয়ে চড়তে পারবেন সম্ভবত 20 মিনিট বা 30 মিনিট কিছু একটা হবে তো আপনি যদি এসে নৌকাও চড়তে চান ফ্যামিলি নিয়ে মোটামুটি হয়তো পার হেড 1000 খানেক টাকা নিয়ে আসলেই রিসোর্টে ঘুরে যেতে পারবেন আসলে রিসোর্টে তো মানুষ প্রতিদিন আসে না হয়তো মাসে একবার অথবা মাসে ম্যাক্সিমাম 2 বার হয়তো রিসোর্টে আসলেন তো রিসোর্টে আসলে যেটা রিফ্রেশমেন্টের একটা বিষয় আছে তো এইটা আপনারা মোটামুটি খুব কম টাকা দিয়ে পেয়ে যাবেন ইভেন আমার পার্সোনালি যে এর সুন্দর একটা ঘাট আছে তো আমার পার্সোনালিও চিন্তা ছিল কি রিসোর্ট মানেই বুঝি এক্সপেন্সিভ তো রিসোর্ট আসলে এক্সপেন্সিভ এটা হচ্ছে আপনার যদি ভাওয়েল রিসোর্ট বা অন্য যে রিসোর্টগুলো আছে বা প্যালেসের মতো জায়গাগুলো আছে এইগুলো যদি যান এগুলো তো ডেফিনেটলি আপনার মানে দেখা গেছে যে 50-60 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে নাইট স্টে যদি করেন তো আর এইসব জায়গাগুলোতে আসলে ওই নাইট স্টে যদি না করেন তাহলে আপনার মোটামুটি 2 জন যদি আসেন 200 টাকা দিয়ে ঘুরে চলে যেতে পারবেন তো আজকাল চা খেতে গেলেও কিন্তু 200-300 টাকা চলে যায় তো পেয়েছো পেয়েছো
তুমি তো মরে যাও নাই যে তোমাকে বাঁচাবো, তুমি কি পানিতে পড়ে গেছো যে তোমাকে বাঁচাতে হবে? না ওই দিন তো বাঁচছি, ওইটা ঠিক আছে, ওইটা ওই হারে বাইতে বাঁচতে পারবো, কিন্তু যদি ঝর্ণায় চলে যায় তখন বাঁচাবা? ঝর্ণায় চলে গেলে কেকগুলো খাও নাই, এই যে খাবা কেক, কোক দিয়ে কেক ভালো লাগবে, খাবা? অল্প একটু বাবা শুধু এই মালাটা ফেলে নেই, তারপরে কোথায় যেন একটা বিন দেখলাম, ওই যে সামনে আচ্ছা এইগুলা, মানে আমার কাছে অবাক লাগে যে এই বিনগুলোতে যে আমরা মলাটলা ফেলি, এইগুলো ওরা পরে উদ্ধার করে কীভাবে, এই যে ফেলে দিলাম ভিতরে, এই যে এটা নেয়ার সিস্টেমটা কি? ও আচ্ছা আচ্ছা, এই যে পিছনে একটা ইয়ে আছে লকের মতো আছে, এটা দিয়ে তার মানে মলাটা কালেক্ট করে। এটা আমার কাছে টেনশন লাগতো যে ভিতরে যে ফেলে দিচ্ছে এটা বের করবে কোত্থেকে। হ্যাঁ ব্যাগটা বাবার কাছে দাও, কোকটা হাতে রাখো, তোমার কোকটা একটু বাবাকে দিতে চাও প্লিজ, যাও হাঁটো। মুখ দিয়ে খাই নাই পণ্ডিত, আমি জানি তুমি তো মুখ দিয়ে খাইছো, তাও তো বাবা তোমারটা নিলাম একটু, যাও সুইমিং পুলের দিকে, তুমি তো জানো সুইমিং পুলটা কোথায়, যাও না একটু প্লিজ। এই যে এখানে ময়ূর আছে উপর, ময়ূর নাকি আমি বুঝতেছি না, একটু পাখিগুলো একটু ময়ূরের মতো, এই যে হ্যাঁ ময়ূরই তো, এই যে এই যে ময়ূর এত উপরে উঠে বসে থাকে এটা আমি জানতাম না, ময়ূর আমি সবসময় নিচে থাকতেই দেখছি। মাঠের রাজা আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বাচ্চাদের খেলার জায়গা, ওই যেটা বললাম সুইমিং, এটা রিসোর্টের এরিয়াটা কিন্তু বড় না, এই তো এই যদি ঘুরে দেখি এই যে পুকুরটা, ওই যে ওইখান থেকে শুরু হইলো এই পুকুরটা, পুকুরের পরে আসলে রিসোর্টটা শেষ। ভিতরে এটার সুইমিং পুলটা হচ্ছে বেশ সুন্দর, একদম অনেক বড় একটা ঝর্ণা টাইপের জিনিস আছে, যথেষ্ট সুন্দর সুইমিং পুল, মানে নিয়ে গেছে। আচ্ছা আমরা এখানে প্রাইভেসি ইস্যু আছে, আমরা এখানে আপাতত অফ করে দিই ল্যাপটপ, আল্লাহ হাফেজ।